ঘোড়ার পিঠে চড়ে রাজকন্যাকে উদ্ধার করতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তলোয়ার নিয়ে যুদ্ধ করে এক সময় দর্শকের বাহবা করতালি আর প্রশংসা পেয়েছিলেন চলচ্চিত্রের রাজকুমার বলে খ্যাত নায়ক জাভেদ। সাজে রে মনু মিয়া, সাজে রে মনু মিয়া, বিয়ার সাজু নালা সাজে রে। 1970 থেকে 1990 সাল পর্যন্ত নায়কদের মধ্যে তিনি ছিলেন অসম্ভব জনপ্রিয়। তিনি নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। সেই সময়ের শীর্ষ নায়িকারা যেমন শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ, রোজিনা, সুচরিতা, অলিভিয়া সহ আরো অনেকেই ছিলেন তার নায়িকা। এই নিশি রাইতে আরো কাছে পাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া। শুধু নায়িকা নয়, নায়কদেরও তিনি নাচ শিখিয়েছেন। পর্দায় নায়ক জাভেদের উপস্থিতি মানেই তলোয়ার নিয়ে যুদ্ধ। দুর্দান্ত বেগে ঘোড়া ছুটিয়ে তিনি রূপালী পর্দা কাঁপাতেন। নায়ক জাভেদের জন্ম 1946 সালে পাকিস্তানে। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস, ইলিয়াস বলেই সবাই ডাকতেন তাকে। পরবর্তীতে পায়েল চলচ্চিত্রের মধ্য দিয়ে জাভেদ নাম নিয়ে নায়ক হিসেবে তার চলচ্চিত্রের পথ চলা শুরু হয়। জাভেদ নামটি দিয়েছিলেন প্রখ্যাত পরিচালক মুস্তাফিজ। কি ব্যাপার, মুখ ফুলে আছিস কেন? দিলীপ কুমার ছিলেন তার আইডল হিরো। নিশান ছবিতে জাভেদের অভিনয় প্রমাণ করেছিল তিনি এক দুর্দান্ত দুঃসাহসিক নায়ক। নায়ক জাভেদের বাবা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ। তিনি চাইতেন ছেলে উকিল হবেন, কিন্তু জাভেদের ওসবের দিকে আদৌ মন ছিল না। কিভাবে অভিনেতা হওয়া যাবে সেই নিয়েই তিনি ভাবতেন সারাক্ষণ। সিনেমা দেখা, গান শোনা নিয়েই মগ্ন থাকতেন। ছেলেকে পড়াশোনায় মনোযোগী করাতে বাবা গ্রাম থেকে পাঠিয়ে দেন করাচিতে মামার বাসায়। কিন্তু করাচিতে এসেও অভিনয়ের ঘোর কাটাতে পারেননি তিনি। ঘটনাক্রমে সেই সময় কিশোর জাভেদের সাথে পরিচয় হয় একজন নাচের গুরুর সাথে। শুরু হলো তার নাচের সঙ্গে পথ চলা। গুরুর কাছে ক্লাসিক্যাল ডান্সের তালিম নিলেন, অল্প সময়ের মধ্যে নামও করে ফেললেন। সেই সময় বিভিন্ন স্থানে স্টেজ শোতে পারফর্ম করতেন তিনি, অল্প স্বল্প কিছু আয়ও করতেন। এভাবেই সুখে দুঃখে দিনগুলো কেটে যাচ্ছিল। রূপকে দিয়েছে তোমার যা দেখে নয়ন জোড়ায়, আমি মুখের না তাপ ফুলে গিয়েছি সব ভুলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুল যেন গুল বাগিচা। সদ্য তরুণ জাভেদের দুচোখে ছিল তখন স্বপ্ন, অনেক বড় শিল্পী হবেন তিনি। কিন্তু বাদ সাধল তার রক্ষণশীল বাবা। পরিবার নাকি শিল্পকলা, বাবার এমনই কঠিন প্রশ্নের মুখোমুখি হলেন একদিন। অবশেষে শিল্পকেই বেছে নিলেন সেদিনের তরুণ জাভেদ। তারপর পরিবার, ঘর,
মা বাবা ভাই বোন নিজের জন্মভূমি সব ছিন্ন করলেন। শুরু হল এক অনিশ্চিত জীবনের পথ চলা। তুমি কাছে সে দূরে চলে গেছো, স্মৃতি আছে তোমার তবু আমি একা। ষাট দশকের শুরুতেই অর্থাৎ 1963 সালে একদিন এক সাংস্কৃতিক দলের সঙ্গে চলে এলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থাৎ ঢাকায়। কিন্তু ঢাকায় এসে তরুণ জাভেদের শুরু হলো জীবনের আরেকটি কঠিন অধ্যায়ের। হাতে টাকা নেই, কোথাও আশ্রয় নেই, খাবার নেই, কিন্তু তারপরও তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, তিনি পাকিস্তানে আর ফিরে যাবেন না, ঢাকাতেই থাকবেন। এমনি কঠিন সময়ে হঠাৎই ডাক পড়ল FDC-তে, কাজ পেলেন উর্দু মালান ছবিতে নৃত্য পরিচালনার। খুশিতে টকবক জাভেদ তখন কাজ শুরু করে দিলেন। কিন্তু হায়, বিধি বাম, বাদ সাধলেন মালান ছবির নায়িকা। নায়িকা কিছুতেই রাজি হচ্ছিলেন না। সেদিনের সেই অল্প বয়সী নব্য তরুণ জাভেদের কাছে নাচের রিহার্সাল করতে অজ্ঞতা জাভেদ বাদ পড়ে গেলেন মালান ছায়াছবি থেকে। স্বপ্নভঙ্গ জাভেদের জীবন হয়ে পড়ে তখন বিক্ষিপ্ত। এমনি দুর্বিষহ জীবনে হঠাৎই আলোর ছলকানি আসে। সে সময় উর্দু উলঝন ছবিতে ডাক পড়ে নৃত্য পরিচালনার, নায়িকা রোজি সামাদ। এবার ভাগ্য বুঝি সুপ্রসন্ন হলো জাভেদের। উলঝন ছবির কাজ করতে করতেই অফার পান উর্দু ছবি নয়া জিন্দিগিতে অভিনয় করার। নায়িকা ছিলেন নাসিমা খান। এই ছবিতে নায়ক হিসেবে তার নাম দেয়া হয় খালেদ। কিন্তু অনিবার্য কারণে এই ছবির শুটিং 50% হয়ে বন্ধ হয়ে যায়। জীবনের স্বপ্নটা বুঝি অধরাই রয়ে গেল জাভেদের। কিন্তু না, এর মধ্যেই প্রখ্যাত পরিচালক মোস্তাফিজের কাছে অফার পান উর্দু পায়েল ছবিতে নায়ক হিসেবে অভিনয় করার। আরেক নায়ক থাকবেন রাজ্জাক। এই পায়েল ছবিতেই পরিচালক মোস্তাফিজ নায়কের নাম দেন জাভেদ। এই ছবিটি মুক্তি পায় 1970 সালে। ছবিটি সেই সময় সুপারহিট হয়। চারিদিকে তখন জাভেদের নাম ছড়িয়ে পড়ে। নাচে গানে মাতোয়ারা হয়ে জাভেদ অসাধারণ অভিনয় দেখিয়েছিলেন। সারা নগর বাসি হয় রে ঘায়েল রে, ঘরে মোর মন বসে না হায় রে, মনে মোর বাজে রে প্রেমের মাদল, মোর রুই শুনে বাজে নূপুর হায়। বড় পর্দায় দর্শকরা জাভেদকে দেখে দিলীপ কুমার বলতো, ভাগ্য বুঝি এবার সুপ্রসন্ন হলো জাভেদের। এর পরপরই মোস্তাফিজ পরিচালিত মুন্না ওর বিজলি ছবির শুটিং শুরু হয়। কিন্তু ছবির কাজ শেষ না হতেই শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। যদিও যুদ্ধের পর বিজলি নাম দিয়ে বাংলায় ডাব করে এই ছবিটিকে তখন মুক্তি দেয়া হয়। আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, মুল্লুক জুড়ে তাল্লুক আমার যখন যেথায় যাই, আর সেলাম ছাড়া সেলামি ও সঙ্গে কিছু পাই। স্বাধীনতার পর থেকে তিনি ঢাকার ফিল্মে আবারও ব্যস্ত হয়ে ওঠেন। নায়ক হিসেবে অভিনয় করেন মালকা বানু, অনেকদিন আগে শাহজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজও ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রানী, চোরের রাজা, তাজ ও তলোয়ার, নরম গরম, তিন বাহাদুর, জালিম, চন্দনদ্বীপের রাজকন্যা, রাজিয়া সুলতানা, সতী কমলা, বাহারাম বাদশাহ, আলাদিন, আলিবাবা সিন্দাবাদ সহ আরও অসংখ্য ছবিতে। অঙ্গ তোমার লাল গোলাপি, অঙ্গ তোমার লাল গোলাপি, স্বপ্ন পুরীর রাজকন্যা, তোমার রূপে মন মেতেছে, হইলাম আমি দিওয়ানা। নায়ক হিসেবে নয়, নৃত্য পরিচালক হিসেবেও এক সময় ছিল তার সীমাহীন ব্যস্ততা। সেজন্য নিকটতম কাউকে সময় দিতে পারতেন না তিনি। দিনে রাতে সমানে শুটিং নিয়ে কেবল ব্যস্ত থাকতেন তিনি। সে সময় সিনেমা পর্দাতে জাভেদের পরিচালনায় নায়িকাদের নাচের ঝংকার উঠত। তুমুল করতালিতে সিনেমা হল মুখরিত হয়ে উঠত। নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো অঞ্জনা, নাচো গো মোর দুলাইয়া, ও নাচো। জাভেদের নৃত্য পরিচালনায় উল্লেখযোগ্য গানগুলো হলো নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো খঞ্জনা,
ও দরিয়ার পানি তোর মতলব জানি, চাকবুম চাকবুম চাঁদনির রাতে মনেরই ছোট্ট ঘরে, ওরে ও বাঁশিওয়ালা নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, লীলাবালি লীলাবালি সহ আরো অসংখ্য ছবি। পানি তোর মতলব জানি, ও পানি রে পানি তুই দুষ্ট জানি, তোর ছোঁয়াই যৌবনে মোর, আরে তোর ছোঁয়াই যৌবনে মোর, লাগলো যে কাঁপুন জাগলো শিহরণ। প্রায় চার দশক তিনি একটানা কাজ করেছেন। নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে অশ্লীলতা চলে আসলে তিনি নিজেকে সরিয়ে নেন চলচ্চিত্র থেকে, ধর্মকর্ম নিয়ে ঘরে চার দেয়ালের মধ্যে নিজেকে বন্দী করেন। নিঃসন্তান জাভেদ বর্তমানে স্ত্রী ডলি চৌধুরীকে নিয়ে ঢাকার উত্তরার নিজ বাড়িতে অবস্থান করছেন। ডলি চৌধুরীও চলচ্চিত্র নায়িকা হিসেবে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, ভালোবেসে বিয়ে করেছিলেন তারা দুজনে। আসলে তুমি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছ। এতক্ষণ কোথায় ছিলে? ও নায়ক জাভেদের প্রাক্তন স্ত্রীরা হলেন চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস ও সামিনা। গত 3 এপ্রিল 2020 তারিখে প্রখ্যাত এ নায়ক ও নৃত্য পরিচালক জাভেদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপারেশনের পর বর্তমানে তিনি নিজ ঘরে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তার উন্নত চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা করেছে। গত 27 জুন 2020 তারিখে পরন্ত বিকেলে মুঠোফোনে কথা হয় কিংবদন্তিতুল্য নায়ক ও নৃত্য পরিচালক জাভেদের সাথে। নিজ মুখে তিনি জানিয়েছেন তার বর্তমান দিন যাপনের কথা। প্রিয় দর্শক, এখন শুনুন আমার সাথে সেই টেলিফোনে কথোপকথনের আংশিক অংশ। হ্যালো, আসসালামু আলাইকুম। জাভেদ ভাই কেমন আছেন? বুশরা, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মোটামুটি। আরে অনেক বিপদ গেছে তো। আচ্ছা, অনেক বিপদ গেছে, অনেক হসপিটালে ছিলাম, হসপিটালে ছিলাম প্রায় 15 দিন হসপিটালে। আচ্ছা, এখন আবার বাসায় আসছি, আবার টেস্ট করবে, আবার টেস্ট করবে। অবস্থা খুব খারাপ। ট্রিটমেন্ট বাসায় চলছে? না, ট্রিটমেন্ট ওরাই করে, এসে এসে চেক করে যায়, এসে এসে না, তারপর হ্যাঁ আবার যখন আবার টেস্ট করবে তখন আবার যেতে হবে। আচ্ছা, এমনি কি হাঁটাচলা করছেন না শুয়ে থাকতে হয়? না না, হাঁটাচলা করতেছি। অনেক ভালো লাগছে কথাটা শুনে। আমি তো ঘবরাইছিলাম যে উদয় না, ভালো লাগছে যে আপনি অনেকটা বেটার আছেন, আগে চেয়ে অনেকটুকু সুস্থ। আপনাদের দোয়া, না দোয়া তো পাইছি আমি, লক্ষ লক্ষ দোয়া পাইছি। জি, মানুষের দোয়ায় আর আল্লাহ আমাকে ভালো করে, এসব আল্লাহর মেহরবানি। আমার ভক্তরা দোয়া করছে, যে ভক্ত নাই সেও দোয়া করছে, সবাই দোয়া করছে। আপনাদেরকে সুখ শান্তি দ্বারা, বাইরে যাওয়ার দরকার নেই, ঘোরাঘুরি করার দরকার নেই, ঘরেই থাকেন সবসময়। জি, আর আপনিও অনেক ভালো থাকেন আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ আপনি আরো ভালো হয়ে যাবেন।
পরে আবার কথা হবে। জি জি আল্লাহ হাফিজ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব জাভেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমাদের চলচ্চিত্রে এই মহান শিল্পীর অবদান অপরিসীম। জাভেদের নামটি বাংলা চলচ্চিত্রের শুধু একটি নাম নয়, একটি স্তম্ভের নাম। নিজেকে কখনো জাহির করেননি তিনি, বরাবরই প্রচার বিমুখ ছিলেন তিনি। তিনি ছিলেন নির্লোভ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটিতে ধর্ণা দিয়ে বারবার পুরস্কার বাগিয়ে নেবার চিন্তায় তিনি কখনো মগ্ন থাকতেন না। নিজেকে মহান নায়ক বা মহাশিল্পী আখ্যা দিতে কখনো কোনো সাংবাদিক পুষতেন না, কোনো টিভির চ্যানেলগুলোতে মিথ্যে বুলি ছড়াতেন না। বস্তুতপক্ষে তিনি ছিলেন একজন মনে প্রাণে সহজ সরল একনিষ্ঠ নিবেদিত প্রাণ শিল্পী। নিশান ছবিতে জাতীয় পুরস্কার পাওয়ার কথা থাকলেও ফিল্মি পলিটিক্সের কারণে তা ভেস্তে যায়, কিন্তু সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে তিনি পেয়েছেন অগণিত ভক্ত দর্শকের আন্তরিক ভালোবাসা। তারপরও প্রশ্ন থেকে যায়, নিজ জন্মস্থানকে চিরতরে ছেড়ে এই বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে তিনি কেবল দিয়েছেনই, কিন্তু আমাদের চলচ্চিত্র একজন জাভেদকে কতটুকু দিয়েছে, মূল্যায়নে বা কতটুকু করতে পেরেছে, আর কতটুকুই বা সম্মানিত করতে পেরেছে, আর কতদিন অপেক্ষা করতে হবে রাষ্ট্রীয়ভাবে আজীবন সম্মাননা পাবার, আর কতদিন। আমায় পাগল বলে জানে সবাই, এই হৃদয় চিরে কেউ দেখে না। আমি ভালোবেসে কেন আজ অসহায়, মোর ভাগ্যে ছিল হয় কি লেখা।